এমনিভাবে অনেকে বলে যে আল্লাহ রাসূল তো পাত্রর মধ্যে পানি নিয়ে ওযু করেছেন, আপনারা এখানে ট্যাপের মধ্যে অথবা বেসিনের মধ্যে ওযু করেন। এটা ওযুর মধ্যে যদি আপনি মূল ওযুটা হলো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ ওযু করেন। সূরা মায়দার 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন যে যখন তোমরা নামাজের ইচ্ছা করো, সালাতের ইচ্ছা করো, তোমাদের চেহারা, তোমাদের হাত এবং তোমাদের মাথা, তোমাদের পা কি করো, ধৌত করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং ওযু করা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। ওযুর মধ্যে যদি আপনি হ্রাস বৃদ্ধি করেন, ওযুর মধ্যে যদি সওয়াবের উদ্দেশ্যে কোনো কিছু আপনি বৃদ্ধি করেন, সেটা বেদাত হবে। কিন্তু আপনি বদনার মধ্যে পানি নিয়ে ট্যাপের মধ্যে করেন অথবা পুকুরের মধ্যে করেন, টিউবওয়েলে করেন, এটার মধ্যে কোনো কি হবে না, বেদাত হবে না। কারণ ওইটা টিউবওয়েলের মধ্যে ওযু করলে বেশি সওয়াব, আর এমনি করলে কম সব অথবা এমনি করলে বেশি সব, কি বলে করলে কম সব, এটা কেউ মনে করে না। মূল ওযুর মধ্যে আপনি ইসলামের যে বিধানগুলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নাযিল হওয়া বিধানগুলোর মধ্যে যদি আপনি হ্রাস বৃদ্ধি করেন, সেটা বেদাত হবে। কিন্তু আপনি বৈষয়িক সুবিধার্থে যদি অন্য কোন সিস্টেমে আপনি সেটা আঞ্জাম দিয়ে থাকেন, তাহলে সেটা বেদাত হবে না। আপনি মূল হজের মধ্যে যদি আপনি হ্রাস বৃদ্ধি করেন, যেটা আল্লাহ এবং তার রাসূল থেকে প্রমাণিত নয়, সাহাবীদের থেকে প্রমাণিত নয়, তাহলে সেটা বেদাত হবে। কিন্তু হজে আপনি হেঁটে যাবেন না, আপনি ঘোড়সওয়ার হয়ে যাবেন না, আপনি বিমানের মাধ্যমে যাবেন না, জাহাজ দিয়ে যাবেন, সেটা আপনার ব্যাপার। এখানে আপনার বৈষয়িক সুবিধার্থে আপনি যা ইচ্ছা তা দিয়ে আপনি ভ্রমণ করে কি করতে পারেন, হজের মধ্যে যেতে পারেন। কিন্তু মূল হজের মধ্যে যদি আপনি ধর্মের নামে সবের উদ্দেশ্যে কোনো কিছু বৃদ্ধি করেন, যেটা কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণিত নয়, যার ভিত্তি কোরআন সুন্নাহর মধ্যে নেই, তাহলে সেটা কি হবে, বেদাত হবে। এটা আমাদেরকে বুঝতে হবে। এবার আসুন, বেদাত করলে আমাদের পরিণতি কি হবে। যারা ধর্মের নামে সওয়াবের উদ্দেশ্যে এমন নিত্য নতুন আমল করে যাচ্ছে, আবিষ্কৃত করছে, যার ভিত্তিতে কোরআন এবং সহি সুন্নাহর মধ্যে নেই, এরকম আমল যদি কেউ করে তার পরিণত কি হবে, প্রথম পরিণতি হলো সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। সহি নাসাইয়ের মধ্যে হাদিসটি এসেছে, ইমাম নাসাই রহিমাহুল্লাহ হাদিসটিকে সহি উল্লেখ করেছেন এবং ইমাম নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। আর মূল নাসাই 1579 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদআতই হলো গোমরাহি, প্রত্যেকটা বিদআতই গোমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গোমরাহির ব্যক্তি যাবে জাহান্নামের মধ্যে। প্রত্যেকটা গোমরাহি ব্যক্তির থাকার জায়গা হবে, ঠিকানা হবে কোথায়, জাহান্নামে। তাহলে যারা বেদাত করবে তাদের পরিণতি কি হবে, তারা জাহান্নামে যাবে। তারপর তারা সওয়াবের উদ্দেশ্যে যা কিছুই করুক না কেন, একটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন যে ব্যক্তি আমাদের এই ধর্মে নতুন কিছু উদ্ভাবন করবে যা এই ধর্মের মধ্যে নেই, পাওয়ারতুন, সেটাকে প্রত্যাখ্যাত। আপনি যেই কোনো আমল করেন না কেন, যদি কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ রাসূলের নির্দেশনা না থাকে, সেটা প্রত্যাখ্যাত। যা মেশকাতে 140 নম্বর হাদিসের মধ্যে এসেছে এবং বুখারী 2697 নম্বর হাদিসে এসেছে।